মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বেশ কিছু পদে লোক নেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের জন্য আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে এসএসসি, এইচএসসি এবং অনার্স পাশে ছেলে এবং মেয়ে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন, কিছু কিছু জেলা ব্যতীত। তো আমরা আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখবো যে আসলে এখানে আবেদন করার জন্য আপনার বয়স কত হতে হবে এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে আবেদন করার জন্য আপনার কত টাকা খরচ হবে এবং এখানে আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং আবেদন কত তারিখ শেষ হবে ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করব। তো বিস্তারিত ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে প্রতিদিনের নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আমরা যদি শুরুতেই পদের নামগুলো দেখে আসি, প্রথমেই হচ্ছে কম্পিউটার অপারেটর। এই পদে বেতন 11,000 থেকে 26,590। এখানে পদের সংখ্যা 2টি এবং এখানে আবেদন করতে হলে আপনাকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস করতে হবে এবং কম্পিউটার চালনায় বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাম্পলিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর পরবর্তী পদ সফট টেকনিশিয়ান। এখানে বেতন 9,700 থেকে 23,490। এখানে একজন নেওয়া হবে এবং এখানে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে, দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে এখানে আবেদন করতে হলে এইচএসসি পাস করতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এবং পেশাগত কাজে কমপক্ষে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর পরবর্তী পদ এমটি ড্রাইভার। এখানে বেতন 9,300 থেকে 22,490। এখানে 4 জন নেওয়া হবে এবং এখানে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাস করতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালনায় লাইসেন্স সহ পেশাগত কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তবে এক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর পরবর্তী পদ ল্যাবরেটরি সহকারী। এখানে বেতন 9,000 থেকে 21,800। এখানে 1 জনকে নেওয়া হবে এবং এখানে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাস করতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদি সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এবং পেশাগত কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা যারা আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তো মূলত 1 থেকে 4 নং যে পদগুলো আছে, এই পদগুলোতে যে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তা এখানে স্ক্রিনে দেওয়া আছে, আপনারা যদি দেখে নেন একটু। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ মোটামুটি প্রায় বেশিরভাগ জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর আমরা চলুন দেখে আসি পরবর্তী পদগুলো। পরবর্তী পদ অফিস সহায়ক। এখানে 2 জনকে নেওয়া হবে, এখানে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাস করতে হবে। তবে এই পদের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, আপনি শুধুমাত্র এসএসসি পাস করলেই এখানে আবেদন করতে পারবেন। এরপর পরবর্তী পদ মেস ওয়েটার। এখানে বেতন 8,250 থেকে 20,010। এখানে 1 জনকে নেওয়া হবে এবং এখানে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাস করতে হবে এবং পেশাগত কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এই 5 এবং 6 নম্বর পদ অর্থাৎ অফিস সহায়ক এবং মেস ওয়েটারে যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তা এখানে দেওয়া আছে। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেসব জেলা হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, ভোলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ মোটামুটি প্রায় বেশিরভাগ জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারছেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এবার চলুন আমরা দেখে আসি আবেদনের নিয়মাবলী। এখানে অনলাইনে আবেদন করা যাবে না এবং এখানে আবেদন করতে হবে আপনাকে সম্পূর্ণ ডাকযোগে। ডাকযোগে আবেদন করার জন্য আপনি প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে একটি আবেদন ফর্ম ডাউনলোড করবেন। ওয়েবসাইটটি হচ্ছে mist.ac.bd। ওয়েবসাইট থেকে একটি আবেদন ফর্ম ডাউনলোড করে 20 ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে স্ক্রিনে দেখানো ঠিকানায় আবেদনপত্রটি পাঠাবেন।
তাছাড়া এখানে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 20 ফেব্রুয়ারি 2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে আবেদন করার জন্য আপনার 1 থেকে 4 নং পদের জন্য খরচ হবে 100 টাকা এবং 5 ও 6 নং পদের জন্য খরচ হবে 50 টাকা। এই আবেদন ফিটা মূলত আপনার ট্রেজারি চালানের মাধ্যমে দিবেন এবং এখানে ট্রেজারি চালানের জন্য যে নং নাম্বার কোড নাম্বারটি দেওয়া আছে এটি আপনাদের কাজে লাগবে, এটি আপনারা একটু নোট করে রাখবেন। তো এই ছিল মোটামুটি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন।